পাঠিয়ে দিচ্ছেন, দুর্নীতি ঠেকাতে পারেন না। বছরে 240 কোটি টাকা দুর্নীতি হয়, এই 240 কোটি টাকা দুর্নীতি ছাড়ার জন্য আপনি 26টা পাটকল, 50,000 শ্রমিক, লক্ষ লক্ষ মানুষের উপর নির্ভরশীল সেটা বন্ধ করতে পারেন। আর 45,000 কোটি টাকা ব্যাংক যারা খেলাপি করলো তাদের মাফ করে দিতে পারেন। বছরে 70,000 কোটি টাকার উপর বাংলাদেশের সম্পদ পাচার হয়ে যেতে পারে, সেগুলো ধরতে পারেন না। লুটপাট দুর্নীতি দেখলে দেশ হয়ে যেতে পারে। আজকে করোনা কালে ডাক্তারদের খাওয়ার বিল তারা 20 কোটি টাকা বানিয়েছেন এক মাসে, তার শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজের ডাক্তারদের। একটা ডিমের দাম ধরেছে 1,000 টাকা। এই হচ্ছে বাংলাদেশ। আর 240 কোটি টাকা বছরে লোকসান হচ্ছে বলে 26টা পাটকল আপনারা বন্ধ করে দিতে চাচ্ছেন। 26টা পাটকলে যে লুটপাট চলে সেটা বন্ধ করেন হচ্ছে লোকসান যেটাকে বলেন। সেই পুরো লোকসানটা হচ্ছে ওই কারখানার যারা ম্যানেজার থেকে শুরু করে পিএমসি যারা পরিচালক আর সরকারের যারা মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী সবাই মিলে তো এই লুটপাটের ভাগ ভাগিদার। কে লুটপাট থেকে ভাগ পায় না? তারা লুটপাট করছেন, শ্রমিকের খালে দায় চাপিয়ে দিচ্ছেন। তারা বলছেন শ্রমিকের উৎপাদনশীলতা নাই। উৎপাদনশীলতা শ্রমিক নিজে নিজে বাড়াবে না, তার জন্য যে প্রশিক্ষণ দরকার, তার জন্য যে আধুনিক ব্যবস্থাপনা দরকার, তার জন্য যে আধুনিক যন্ত্রপাতি দরকার, সেই বিনিয়োগ তো সরকার করবে। আপনারা সবাই আজকে জানবেন যে ওরা 5,000 কোটি টাকা বরাদ্দ করেছে গোল্ডেন হ্যান্ডশেক করার জন্য। আর এই 26টা এবং 31টা জুট মিল তাকে যদি আধুনিকায়ন করতে হয় নতুন যন্ত্রপাতি, তাতে লাগবে মাত্র 1,200 কোটি টাকা। 1,200 কোটি টাকা দিয়ে আধুনিকায়ন না করে 5,000 কোটি টাকা খরচ করে গোল্ডেন হ্যান্ডশেক করে এগুলোকে প্রাইভেটাইজ করছে কেন? কারণ এই সব কারখানাগুলোর যে জমি আছে সবগুলোর এখনকার বাজার মূল্য বিভিন্ন হিসেবে বলা হচ্ছে প্রায় 13,000 কোটি টাকা। এবং এর বাইরেও যে সমস্ত যন্ত্রপাতি রাস্তাঘাট সেখানে সম্পদ আছে তারও মূল্য আরো 1,000 কোটি টাকা। এই সব মিলে বিহার অঙ্কে প্রায় 20,000 কোটি টাকার উপরে সম্পদ। এইটা লুটপাট করার জন্য সরকারের তল্পিবাহক, সরকারের সাথে যুক্ত যে সমস্ত ব্যবসায়ীরা যেভাবে একের পর এক বাংলাদেশকে খুবলে খেয়ে ফেলার মতো আজকে তারা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে এই দেশে লুটপাট চালাচ্ছে, পাট খাতে এখন তাদের সেন দৃষ্টি। এর ফলে একদিকে শিল্পের লস, ওই যে লোকসান, আর অন্যদিকে কৃষক সময় মতো পাট না কেনার ফলে তার জন্য ন্যায্য দাম সেটা না পাওয়া। তার মানে জনগণ, গরিব মানুষ, সাধারণ মানুষ, কৃষক শ্রমিক তারাই ঠকল শেষ পর্যন্ত। লাভ করলো তারা, ওই আমলারা, সরকারি কর্মকর্তারা আর ওই ফরিয়ারা যারা মূলত এইসব দলগুলোর রাজনৈতিক ক্ষমতার খুঁটি। বন্ধুগণ, এইভাবে এক একটা গণবিরোধী এবং নানান রকম কারসাজির নীতি বাস্তবায়ন করে এই সরকারের লোকেরা এই সমস্ত খাতগুলোকে ধ্বংস করে দিচ্ছে আর দায় চাপাচ্ছে শ্রমিকদের উপরে। শ্রমিকরা তা মানবে না, এই দেশের জনগণ মানবে না। জনগণের সম্পদ তাকে যে লুটপাট করার যে সরকারি আয়োজন রাষ্ট্র ক্ষমতা কাজে লাগিয়ে জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচারের যে আয়োজন সেইটা বাংলাদেশের জনগণ প্রতিহত করবে। দেখবেন মানুষ চিকিৎসা পায় না, হাসপাতালে দাঁড়ে দাঁড়ে দৌড়াইয়া তারপর চিকিৎসা পায় না। আর সে দেশের মন্ত্রী, সে জনগণের চাকর, সে জনগণের টাকার ভিতর নেয়, সেই কম্পাইস বলেন 300 টাকা করে ফি দিতে হবে জনগণকে করোনা টেস্টের জন্য। আর বাসায় যায় যদি টেস্ট করেন তাহলে 500 টাকা দিতে হবে। আরে আহম্মদ, এটা তো একটা ব্যবসা পাতার ফন্দি। তাহলে তোমাদেরকে আমরা বাংলাদেশের জনগণ, আমরা বাংলাদেশের নাগরিক যে ট্যাক্স দেই সেই ট্যাক্সের টাকা আমাদেরকে রিটার্ন দাও। আমরা যে টাকা তোমাদেরকে দেই সে টাকা তোমরা আমাদেরকে রিটার্ন দাও, আমরা তোমাদেরকে সরকারি কার্যালয়ে যে টাকা দিব। আর যদি তা না হয় তাহলে বাংলাদেশের সমস্ত জায়গায় বাংলাদেশের যে কোনো নাগরিককে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করতে হবে।